নাজমুল জানাবেন যে সকালবেলা চিত্র কেমন দেখছেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আজকে কিন্তু যে বিএনপি সমাবেশ রয়েছে, একই সঙ্গে কিন্তু ঢাকা সাভারে কিন্তু আওয়ামী লীগের জনসভাও রয়েছে এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতারাও আসবে। এবং ঢাকায় যে বিএনপি যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু যে নিরাপত্তার চাদর আসলে এখানে বসানো হয়েছে। এছাড়াও কিন্তু 10টি চেকপোস্ট রয়েছে ঢাকার চারপাশে। এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে ঢাকা জেলার পুলিশ কিন্তু যে মানে চেকপোস্ট বসিয়েছে আমিনবাজার ঠিক রাজধানীর প্রবেশমুখে, সেখানে কিন্তু যে প্রত্যেকটা গাড়িতে এবং মোটরসাইকেল বা বাস, এই সব ধরনের গাড়ি কিন্তু তারা তল্লাশি করছে এবং তল্লাশি করছে। এরই মধ্যে কয়েকজনকে কিন্তু আটকও করা হয়েছে, এছাড়াও বাস বা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। দেখছেন যে এখানে কিন্তু যেহেতু যে গার্মেন্টস খোলা রয়েছে, গার্মেন্টস খোলার কারণে অনেক জায়গায় কিন্তু যে পোশাক শ্রমিকরা কিন্তু সকালে তাদের কাজে যাচ্ছে। এর মধ্যে যারা আসলে বিএনপি জামাতের যারা নাশকতা যাতে ঢাকায় যাতে না করতে পারে, তারা কিন্তু আসলে এই নিরাপত্তা বা এই চেকপোস্টটি বসিয়েছে এবং তারা কিন্তু সেই কাজটি করছে এখানে। এবং এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং তিনি কিন্তু প্রত্যেকটা মানুষ এবং কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কোথায় যাবে, মোবাইল চেক করা হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে এবং মোটরসাইকেলও কিন্তু তারা সেভাবে চেক করছে এবং করে কিন্তু তারা দেখছেন যে তাদের আসলে কোনো উদ্দেশ্য খারাপ রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছে। এরই মধ্যে তারা কিন্তু আসলে কাজ করছে এবং মানে কোনো সন্দেহ হলেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকার ইচ্ছা মহাসড়কের আমিনবাজার থেকে চেকপোস্টের সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি আমার সহকর্মী রয়েছে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, একই খবর জানতে তার কাছে যাচ্ছি, দিলীপ বড়ুয়ার কাছে। দিলীপ, ধন্যবাদ। নাজমুল, আপনি যেমনটি আমিন ঢাকার আমিনবাজার থেকে বলছিলেন যে বিএনপি জামাতের নৈরাজ্যের পদক্ষেপের ব্যাপারে যে অ্যাটেম্প নিয়েছে পুলিশ সেই ব্যাপারে বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, যেটা ঢাকার প্রবেশদ্বার বলা হয়। এই অর্থাৎ সারা বাংলাদেশের 22টি জেলার মানুষ কিন্তু এই নারায়ণগঞ্জের সাইনবোর্ড দিয়ে ঢাকায় প্রবেশ করে। এখানে কিন্তু এই সাইনবোর্ডে প্রায় 150 জন পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে বিএনপি জামাতের নৈরাজ্যের নৈরাজ্য ঠেকাতে। এবং এখানে আমরা যতটুকু দেখেছি যে তারা বিভিন্নভাবে সতর্ক পাহারে আছে, বিভিন্ন বাসগুলো যারা বিশেষ করে যাত্রীবাহী বাসগুলো বা অন্যান্য পরিবহনে যারা প্রবেশ করছে ঢাকার দিকে, তারা কিন্তু এই তারা তল্লাশি করছে, বিভিন্ন প্রশ্নবাণে তাদেরকে জর্জরিত করছে। আমাদের সামনে এখানে আছেন, এখানে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনে এডিশনাল এসপি আমির খসরু আছেন। আমি একটু জানতে চাবো আপনার কাছে যে এই যে বিএনপি জামাতের নৈরাজ্য, যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন আপনি? এটি দেখেন, এটি আমাদের কোনো রাজনৈতিক দলের কর্মসূচির বিরুদ্ধে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বেষ্টনী নয়, বরং একটি রাজনৈতিক দলের কর্মসূচি থেকে ঘিরে জনজীবন যেন স্বাভাবিক থাকে এবং জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে ব্যাপারে ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ 850 পুলিশ মোতায়েন করে জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ যেটা বলেছে যে তারা কিন্তু বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদ অর্থাৎ প্রতিরোধ ঠেকাত করতে তারা কিন্তু ব্যাপক উপস্থিতি তাদের জানান দিচ্ছে, তারা সতর্ক আছেন। এই ছিল আমার কাছে সাইনবোর্ড থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মাহমুদ আমনি।